এক সময় ভবানীপুর গ্রামের জমিদার ছিলেন কামাখা প্রসাদ। কিন্তু মামলা মোকদ্দমা আর পরপর ছটি মেয়ের বিয়ে দিতে গিয়ে তিনি কপর্দক শূন্য হয়ে মারা যান। থাকার মধ্যে এখন আছে ভগ্ন প্রায় এক বিশাল বাড়ি আর কিছু চাষের জমি। তার বড় ছেলে নিশিকান্ত চাষবাস করে আর ছোট ছেলে শশীকান্ত অনেক লেখাপড়া শিখে শহরের সরকারি অফিসার। দুই ছেলেরই বিয়ে হয়ে গেছে। বড় বউ ঈশানী সাধারণ পরিবার থেকে এসেছে আর ছোট বউ আনন্দী কিন্তু বেশ বড় ঘরের মেয়ে। কি গত সপ্তাহে তো এক ও ঘি আনিয়েছিলাম, এর মধ্যেই সব শেষ। এখন ডালে ঘি দেব কি করে? ছোট 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 বলো। হ্যাঁ রে, কদিনেই এক ও ঘি শেষ হয়ে গেল, তা এত ঘি কিসে ঢাললি? কাল মাংস হয়েছিল না, বড়দা তো বললেন বেশ জমিয়ে রাখতে, তাই আমি সব ঘি মাংসে ঢেলে দিয়েছি। আরে এত বিয়ে হিসেবে হলে চলে? টানাটানির সংসার আমাদের, মাথার উপর কত চাপ, বাড়ি সারানো, ধার মেটানো, আর তুই তো দেখছি দরাজ হাতে ঘি ঢেলে যাচ্ছিস। এত লম্বা হাত কিন্তু ভালো নয়। দেখো দিদি, এক পো ঘি ঢেলেছি বলে এত কথা শুনিও না তো। আমার বাপের বাড়িতে না এমন এক পো ঘি চাকরে বাকরে খেত, বুঝেছ? তোর বাপের বাড়িতে কি হতো না হতো সে কথা আমায় শোনাচ্ছিস কেন? কি বললি? আমরা ছোট ঘর? কথাটা বলতে তোর মুখ একটু বাদলো না? সত্যি কথা বলতে আমার মুখে কোনোদিন আটকায় না, বুঝেছ? তোমাদের ঘর ছোট, মন ছোট, নজর ছোট। এত বড় কথা! কি হয়েছে বড় বৌমা? বলছি সব বলছি। এখন কি হবে মা? বউয়ের কথা শুনে শশী যদি সত্যি সত্যি আলাদা হয়ে যায় তাহলে? এত চিন্তা করছিস কেন বাবা? বউয়ের কথা শুনে শশী আলাদা হয়ে যাবে? না না, এমন ছেলে সে নয়। তুই এখনই এসব নিয়ে এতটা ভেঙে পড়িস না বাবা। সব তোমার জন্য হয়েছে, সব তোমার জন্যে। যাও যাও, এক্ষুনি গিয়ে ছোট বউয়ের কাছে ক্ষমা চেয়ে এসো, যাও। আমায় ক্ষমা করে দে ছোট, আসলে রাগের মাথায়। দেখ আমি তো তোর বড় দিদির মতো, তা দিদি যদি রাগের মাথায় কিছু করেই থাকে তাহলে কি ছোট বোন ক্ষমা করে দিতে পারে না? না পারে না, পারে না। যাও, তুমি নিজের ঘরে চলে যাও, তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। যাও বলছি। দুদিন বাদে শশীকান্ত বাড়ি এলে আনন্দী তাকে সব কথা বলে। তারপর আমাকে বাবা মা তুলে কত কথা শোনালো, কত কত কথা। কেঁদো না আনন্দী, আমি যখন এসে গেছি তখন আজের একটা সুরাহা আমি করব। কি আর সুরাহা করবে, সেই তো মা বৌদি কথা শুনে গলে যাবে। একটা কথা কিন্তু স্পষ্ট করে বলে দিচ্ছি তোমায়, এই বাড়িতে আমি আর থাকবো না, আমি আলাদা হয়ে যাবই। তুমি চাইলে তাই হবে, শহরে তো আমার কোয়ার্টার ফাঁকাই পড়ে আছে, সেখানেই নতুন করে সংসার পাতবো আমরা। কেঁদো না তুমি লক্ষ্মীদি। মা, তোমায় একটা কথা বলতে এলাম। হ্যাঁ বাবা, বল। দেখো
সংসারে যা সব ঘটছে তারপরে তো আমাদের আর এ বাড়িতে থাকা যায় না। কি বলছিস তুই? হ্যাঁ মা ঠিকই বলছি, তাহলে আমি তোমার ছোট বৌমাকে নিয়ে শহরে চলে যাব। পাগলামি করিস না বাবা, আলাদা হয়ে গেলে লোকে কি বলবে? লোকের কথা আমি ধার ধারি না মা। আর সংসার? সে তোমার বড় ছেলে আর বড় বৌমা বুঝবে। দেখ শশী, তোর বাবা চলে যাওয়ার পর তোদের দুই ভাইকে নিয়ে অনেক আশায় বুক বেঁধেছিলাম আমি, সেই বুকটা তুই এমন করে ভেঙে দিবি? টাকা কড়ির কথা বলছো তো? ঠিক আছে ঠিক আছে, খুব দরকার পড়লে জানিও, আমি না হয় কিছু টাকা পাঠিয়ে দেবো। টাকাটাই কি সব? সংসারে কি তোর কোনো দায়িত্ব নেই বাবা? সে কথা তো আমি অস্বীকার করছি না মা, তবে নিজের স্ত্রীর প্রতিও তো আমার একটা কর্তব্য আছে নাকি? আজ বটি ছুঁড়ে মেরেছে, কাল ঘটি ছুঁড়ে মারবে, আমার অনুপস্থিতিতে আমার বউয়ের প্রতি লাঞ্ছনা আমি আর মেনে নিতে পারছি না মা। তাই একবার যখন স্থির করেছি তখন কাল আমরা যাবই। এসব কথা বলিস নি ভাই, ঠিক আছে ঠিক আছে, তোর বৌদি না হয় ছোট বউয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে। তারা দরকার নেই দাদা, ছোট বৌমার বৌদিদির মুখ দেখতে চায় না। ব্যাস সব জানিয়ে দিয়ে এলাম, কি হলো? আরে শুনছো কি বলছি, কাল কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়বো আমরা, তাড়াতাড়ি সব গোছগাছ করে নাও। চা করা তুমি করো, আমার কিছু ভালো লাগছে না। চপ বাবা, এই তো আলাদা হয়ে যাওয়ার জন্য কেঁদে ভাষা ছিল, আর এখন আলাদা হয়ে যাওয়ার কথা শুনেও একটু উৎসাহ দেখালো না? জানি না বাবা, মেয়েদের মনের কথা বোঝে কার সাধ্যি। উফ, সেই গাছটা আমি লাগিয়েছিলাম, আজ কত ফুল ফুটেছে গাছে, কত ফুল। দেখেছেন মা, আমাদের ছোট বউ কেমন লক্ষ্মীমন্ত, রান্নাঘরে পা দিতে না দিতেই দুধ কেমন উতলে পড়লো। আমি কিন্তু সংসারের কিছুই জানি না দিদি, সবকিছু শিখিয়ে পড়িয়ে দেবে তো আমায়? নিশ্চয়ই দেব, আজ থেকে তুই যে আমার নিজের ছোট বোন। আরে কি হলো আনন্দে, আনন্দে আরে এত দেরি করছো কেন? আরে বেরিয়ে এসো, এরপর দেরি হলে যে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। আনন্দে আনন্দে শুনতে পাচ্ছো? এই আনন্দে, আমি বড় ঘরের মেয়ে, আমাদের বাড়িতে না অনেক লোক, অনেক অনেকগুলো ঘর, কিন্তু এ বাড়িতে এসে সত্যিকারের ভালোবাসা পেয়েছি আমি। অনেক লোক না হলেও মাকে পেয়েছি, দাদাকে বড়দিদিকে পেয়েছি, এসব ছেড়ে শহরের এই দু কামরার কোয়ার্টারে একা একা আমি যে থাকতে পারবো না গো, আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তাহলে তুমি যাবে না বলছো? না মা, তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। বড়দিদি, বিয়ের পর এ বাড়িতে যখন প্রথম এসেছিলাম তখন তুমি আমার গাল টিপে দিয়ে বলেছিলে আমি তোমার ছোট বোন, ছোট বোনকে নিজের মতো করে গড়ে পিটে নিতে পারবে না দিদি। দেখ নিশি, দেখ শশী,
আমার ছোট বউ শুধু মুখেই নিজেকে বড় ঘরের মেয়ে বলে জাহির করে না, ও আজ দেখিয়ে দিল সত্যি সত্যি ও বড় ঘরের মেয়ে। বড় ঘরের মেয়ে না হলে এত বড় মন হয় কি করে, এত বড় মন হয় কি করে। বড় বৌমা আজ আবার নতুন করে বরণ ডালা সাজাও বড় বৌমা, বড় ঘরের মেয়েকে আজ আবার নতুন করে ঘরে তুলতে হবে যে।